মুখে দাড়ি না আসা বা একটু আধটু দাড়ি হওয়া সব প্রবলেমের আছে একটাই উপায়। হ্যালো ফ্রেন্ডস, মুখে দাড়ি ভালোভাবে না গজানো না তো নিজেকে ভালো লাগে আর সমাজের লোকও তানা মারতে থাকে। মুখে দাড়ি সঠিকভাবে হওয়া আমাদের ওভারঅল পার্সোনালিটি তো বাড়ায়, সাথে সাথে সমাজে আপনার ম্যাচিউরিটিকেও প্রকাশ করে। যদি আমাদের দাড়ি ঠিকভাবে না আসে বা যদি ছোট বড় হালকা দাড়ি বেরোয়, তবে কোথাও না কোথাও আমাদের দেখতে বাচ্চা লাগে আর সাথে সাথে আমাদের ইনম্যাচুরিটি দেখতে লাগে। কিন্তু এই যে তেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যদি আপনার দাড়ি না বেরোয় বা যদি হালকা একটু একটু দাড়ি আসে, এটি আপনার হেয়ার ফলিসেলকে ইম্প্রুভ করে ওটাকে দাড়িতে পরিণত করে দেবে, যেটাতে আপনি ঘন আর চাপ দাড়ি পেয়ে যাবেন। কিন্তু এটির সাথে আপনাকে কিছু বিশেষ কথা মনে রাখতে হবে, ওটি আমি ভিডিও দ্বারা বলে দেব। তবে চলুন জেনে নিই কীভাবে এই তেলটি আমরা বানাব। এই তেলটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের নারকেল তেলের ব্যবহার করতে হবে। এখানে আপনাকে নারকেল তেল নিয়ে নিতে হবে। এই তেল 4 চামচ নিয়ে একটি পাত্রে রাখুন। নারকেল তেল আমাদের ফলিসেলস মানে হালকা সরু লোম আকারের সেই দাড়িগুলি হয়ে থাকে, ওদের জড়ে ময়শ্চারাইজার লক করে। সাথে সাথে এই তেলের মালিশ করলে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয়, সেটাই ফলিসেলস যেগুলি হয় ওগুলি ধীরে ধীরে ঘন দাড়িতে পরিণত হতে শুরু করে দেয়। এবার আমরা এখানে ব্যবহার করব কারি পাতা। এটি হলো শুকনো করা কারি পাতা, এটি আপনি যে কোনো বেনে দোকান থেকে সহজেই পেয়ে যাবেন, কেননা এখানে আমরা এই পাতার পাউডার বানাবো। তো আপনাকে কিছু এই ধরনের শুকনো কারি পাতা নিয়ে নিতে হবে আর এগুলোকে গ্রাইন্ড করে এর পাউডার বানিয়ে নিতে হবে। পাউডার বানানোর পর আপনাকে কিছুটা এই ধরনের দেখতে লাগবে। কারি পাতা আমাদের হেয়ার ট্রিটমেন্ট করতে অনেক হেল্প করে, যদিও এই হেয়ার আমাদের মাথার হোক বা আমাদের দাড়ির দুটোতেই প্রচুর হেল্পফুল হয় কারি পাতা। আপনাকে এখানে কারি পাতার পাউডার এটিতে দিয়ে দিতে হবে। আপনি একটি চামচ নিয়ে এগুলি মিশিয়ে নিন নারকেল তেলের সঙ্গে, আর এরপর আমরা ব্যবহার করব ক্যাস্টার অয়েলের। দাড়ি যদি সঠিকভাবে না আসে বা যদি পাতলাভাবে দাড়ি থাকে, তবে ঘন করতে ক্যাস্টার অয়েল অনেক উপকারী। এতে পাওয়া যায় রেসিনিওলিক অ্যাসিড ও কয়েক ধরনের ফ্যাটি অ্যাসিড, আমাদের হেয়ার ফলিসেলসকে ইম্প্রুভ করে, যার ফলে আমরা ঘন আর চাপ দাড়ি পেয়ে যাই। এই জন্য এর প্রয়োগ বিভিন্ন ধরনের বিয়ার্ড অয়েলেও করা হয়। এখন আমরা এখানে ক্যাস্টার অয়েলের 4 চামচ এটিতে দেব। আপনাকে মনে করে পুরো 4 চামচ এখানে দিয়ে দিতে হবে, আর এখন এটি চামচের সাহায্যে ভালোভাবে হিলিয়ে নিন। আপনাকে এটি ততক্ষণ হিলাতে হবে যতক্ষণ না এটি গাঢ় আকার ধারণ না করে। এখন আমাদের বিয়ার্ড অয়েল একদম তৈরি হয়ে গিয়েছে। এর ব্যবহার কিভাবে করবেন এটি জানার আগে আপনাকে কিছু বিশেষ কথা মনে রাখতে হবে, তো প্রথমে আমরা ওগুলি জেনে নিই। এই তেলের ব্যবহার আপনি এখনই করবেন, তার আগে আপনাকে হালকা মুখে গরম ভাপ নিতে হবে বা আপনি মুখ হালকা গরম পানিতে ধুতে পারেন, এমন কারণে এই তেলের অ্যাকশন দ্বিগুণ হয়ে যাবে। আর আপনি এটি যখন ব্যবহার করবেন তখন হালকা প্রোটিনযুক্ত খাবার খাবেন, যেটি আপনার বিয়ার্ড গ্রোথ করতে সাহায্য করবে। এই তেলটি আপনাকে 1 চামচ পরিমাণে হাতে নিয়ে মুখে রাবিং করুন, যেখানে আপনি দাড়ি গজাতে চান বা যেখানে দেখছেন খুব পাতলা দাড়ি বেরিয়ে আছে ওখানে হাতে নিয়ে হালকাভাবে মালিশ করুন। আপনাকে প্রায়শই 2 মিনিট অবধি এর মালিশ করতে হবে, আর তারপর আপনাকে 15 মিনিটের জন্য মুখে রেখে দিতে হবে। 15 মিনিট লাগানোর পর আপনাকে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। 3-4 সপ্তাহে আপনার যেই লোম আকারে চুলগুলি ধীরে ধীরে মোটা দাড়িতে পরিণত হয়ে যাবে আর আপনার দাড়ি গজানো শুরু হয়ে যাবে। আশা করি আজকের এই আয়োজন, এই টিপস আপনাকে ভালো লেগে থাকবে। যদি আপনাকে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।